আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরা ইয়ামশি বিহি ফিন্নাস কামান মাসালুহু ফিজ জুলমাতি লাইসা বিখারিজিম মিনহা। মুসলিম উম্মাহ ফাউন্ডেশনের সুধি দর্শক শ্রোতা, আবাস প্রবাসীর দিনী ভাই ও বোনেরা, সকলকে জানাই মুসলিম উম্মাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আজ আমরা আলোচনা করব কোরআনের সাথে পথ চলার বিষয় নিয়ে। মহাবিশ্বের মহাজ্ঞানী মালিক আকামুল হাকিমিন রব্বুল আলামিন তার বাণী আল কোরআনে দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছেন, আল্লাহ ছাড়া আর কারো পক্ষে এ কোরআন রচনা করা সম্ভব না। তবে তিনি কোরআন নাজিল করেছেন মানুষের জন্য, মানুষের জীবন যাপন পদ্ধতি হিসাবে। তাই তিনি কোরআনকে অনুধাবন অনুসরণ করা মানুষের জন্য সহজ করে দিয়েছেন। একটি সুরায় আল্লাহ রাব্বুল আলামিন চারবার বলেছেন, সুরায় কমারে 54 নম্বর সুরায় 17, 22, 32, 40, ওয়ালাকাদিয়াসসারনাল কোরআন লিযিক্র ফাহাল মিন মুদাক্কির, আমি কোরআনকে উপদেশ গ্রহণ বোঝার জন্য সহজ করে দিয়েছি, কেউ কি বুঝতে চায়। 20 থেকে চারা, গাছ এবং শীষ মানুষ বের করে না, বের করেন স্বয়ং আল্লাহ। কিন্তু বীজ থেকে চারা বের করার, চারাকে ফল পশু কাছে পরিণত করার এবং ফলবান শীষ বের করার পদ্ধতি আল্লাহ মানুষের জন্য সহজ করে দিয়েছেন। বীজ থেকে ফসল উৎপন্ন করার জ্ঞানটি একটি সত্য জ্ঞান, একটি আলোকিত জ্ঞান। মানুষের জীবনকে ফলপ্রসূ, কল্যাণময়, সাফল্যমণ্ডিত করার জ্ঞান দান করেছেন আল্লাহ তাআলা তার কিতাব এবং তার বাণী আল কোরআনে। শান্তি, মুক্তি, কল্যাণ ও সাফল্যের সত্য জ্ঞানে আলোকিত পথ হল আল কোরআন। এ কোরআন আল্লাহর পথ, সিরাত আল্লাহ, সিরাত আল মুস্তাকিম। মানুষের জীবনযাপনের জন্য রয়েছে দুটি পথ, একটি অন্ধকার পথ, এটি অকল্যাণ ও ব্যর্থতার পথ, আরেকটি হল উজ্জ্বল আলোয় উদ্ভাসিত সাফল্যের পথ, এটি কোরআনের পথ। স্রষ্টার প্রদত্ত পথ সাফল্যের রাজপথ। কোরআন বিজয়ের ও সাফল্যের পথ প্রদর্শক এক সোনালী গ্রন্থ। এ বিস্ময়কর গ্রন্থ মানুষের পক্ষে এমন উঁচু মানের সাবলীল গ্রন্থ রচনা করা সম্ভব নয়, কোনো অবস্থাতেই সম্ভব নয়। এ গ্রন্থ মানুষকে একটি লক্ষ্য প্রাণে ধাবিত ও পরিচালিত করে। এ গ্রন্থ মুক্তি, প্রমাণ ও বাস্তবতার আলোকে তার পাঠকের মন মগজে একটি সুনির্দিষ্ট বিশ্বাস, দৃষ্টিভঙ্গি, ধ্যান ধারণা, চিন্তা চেতনা বদ্ধমূল করে দিতে চায়। এ গ্রন্থ বিশ্বাসী পাঠকের গোটা জীবন পদ্ধতি, জীবন ধারাকে তার সেই সুনির্দিষ্ট বিশ্বাস, সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি, ধ্যান ধারণা ও তার চিন্তা চেতনার আলোকে ঢেলে সাজিয়ে দিতে চায়। সর্বোপরি এ গ্রন্থ মানুষকে পার্থিব ও পারলৌকিক অকল্যাণ থেকে বাঁচিয়ে সার্বিক কল্যাণ ও চূড়ান্ত সাফল্যের দ্বারা সৌভাগ্যমণ্ডিত করতে চায়। এটাই এ গ্রন্থ অবতীর্ণের পরম লক্ষ্য। মানুষ এ লক্ষ্যে পৌঁছানোর জন্য কোরআন মাজিদের প্রয়োজনীয় বক্তব্য বারবার উল্লেখ করা হয়েছে, যাতে মানুষ বুঝতে পারে, যেটাকে কোরআনের ভাষায় বলে সাররফনাল কিতাব, যাতে মানুষ তার চিন্তাশক্তিকে বিকাশিত করে তোলে, তার সুপ্ত চেতনাকে জাগ্রত করে তোলে, তার বিবেককে শানিত ও শনাক্তকারী বানিয়ে তোলে, তার নৈতিক শক্তিকে দুর্জয় করে তোলে, তার আত্মাকে অনাবিল পবিত্রতায় ঝকঝকে তকতকে করে তোলে।
তার দৃষ্টি গন্তব্যপণে অবলোক হয়ে থাকে এবং তার পথ ও পাথেও তার কাছে সত্য জ্ঞানই উদ্ভাসিত থাকে। এজন্য প্রয়োজন কোরআন সবুজ মনোযোগী পাঠ, অর্থাৎ কোরআনকে বুঝে বুঝে অনুধাবন করে পাঠ করা, যেটা আল্লাহ কোরআনে বারবার বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রুল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কেন মনোনিবেশ সহকারে কোরআন পড়ে না, অধ্যয়ন করে না? তাদের তারা যদি এই কিতাব আল্লাহ ছাড়ার কারো পক্ষ থেকে হতো তাহলে বহুত ইখতিলাফ দেখতে পেত, মতভেদ দেখতে পেত, অসঙ্গতি দেখতে পেত। এর জন্য প্রয়োজন চিন্তা, চরিত্র, বিশ্বাস ও কর্মে, চেতনা ও প্রেরণায়, পণে ও প্রচেষ্টায়, ত্যাগে ও তৎপরতায় এবং প্রার্থনা ও পদক্ষেপে কোরআনের সাথে পথ চলা। এভাবে যিনি পথ চলেন, মূলত তিনি পথ চলেন সেই লক্ষ্যপণে, কোরআন যে লক্ষ্যে পৌঁছাতে চায় মানুষকে। এ বিশ্বাসী মানুষটি নক্ষত্র সম, তার উপমা সূর্য, তার অন্তর আলোকিত, তার লক্ষ্য আলোকিত, তার গন্তব্য আলোকিত, তার পথ আলোকিত, তার পন্থশালা আলোকিত, তার পার্শ্ব আলোকিত, তার দৃষ্টি আলোকিত, তার দৃষ্টিকোণ আলোকিত, তার দৃষ্টান্ত আলোকিত, তার আকাঙ্ক্ষা আলোকিত। এ কারণ আল কোরআন। কোরআন তাকে সর্বদিক থেকে আলোকিত করে তুলেছে, কারণ তিনি কোরআনকে আঁকড়ে ধরেছেন। আর কোরআনই হচ্ছে এমন একমাত্র স্বচ্ছ আনির্বাণ আলো, কোরআন পরম সত্যের উৎস। কোরআন পরম সত্যের উৎস থেকে সুনির্মল ধারায় অবতীর্ণ অনাবিল আলোক ধারা। কোরআনই হচ্ছে সত্য স্বচ্ছ জ্ঞানের একমাত্র অনাবিল উৎস। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কে কোরআনে বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবীন ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা'আ রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর বিইজনিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। সূরা আল মাইদা 5 নম্বর সূরা 15 থেকে 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটি আলো, একটি প্রকাশমান কিতাব, এর দ্বারা আল্লাহ তার সন্তোষ সন্ধানকারীদের নিয়ে আসেন শান্তির পথে এবং নিজের ইচ্ছায় তাদের বের করে আনেন অন্ধকার রাশি থেকে অনাভিল আলোর দিকে, আর তাদের পরিচালিত করেন সোজা সঠিক পথে, সিরাতি মুস্তাকিমের পথে। অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর সূরা আল আনামের 122 নম্বর আয়াতে বলেন, আওয়ামান কানা মাইতান ফা আহইনাহু ওয়া জাআলনা লাহু নূরা ইয়ামশি বিহি ফিন্নার কামান মাসালু ফিজ্জুলুমাতি লাইসা বিখারিজিম মিনহা। যে ছিল মৃত, অর্থাৎ কোরআনের আলো না থাকা, কোরআন না জানা, জীবনটা একটা মৃত জীবন, অতএব আমি তাকে জীবন দিয়েছি, অর্থাৎ কোরআন জানিয়েছি এবং মানব সমাজে পথ চলার জন্য তাকে আলো দিয়েছি, অর্থাৎ এই কোরআনের আলো। তার উপমা ওই ব্যক্তির মতো হতে পারে যে নিমজ্জিত রয়েছে অন্ধকার রাশিতে, অন্ধকার সময়ে, যেখানে যেখান থেকে সে আর কোনোদিন বের হবে না। শুধু দর্শক শ্রোতা, কোরআনে কারিমে একটা বিষয় এখানে আমরা আলোচনা করতে আমার এখনই মনে পড়ে গেল, আপনাদেরকে বলে রাখি যে কোরআনে কারিমে যত স্থানে আল্লাহ রাব্বুল আলামিন আলো অর্থাৎ নূরের কথা বলেছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এক বচন ব্যবহার করেছেন। আর নূর আর আলোর বিপরীত হচ্ছে অন্ধকার, যেটাকে আরবি ভাষায় কোরআনের ভাষায় জুলমাত বলা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এটাকে জুলমাত অর্থাৎ বহু বচন ব্যবহার করেছেন, জুলুমাতুন। এখানে আমরা যে আয়াতটা পড়লাম আনামের 122, এখানে জুলুমাতুন বলা হয়েছে, বহু বচন ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো কোরআনে যত স্থানে নূর শব্দটা ব্যবহার হয়েছে এক বচনে, তার মানে আল্লাহর পক্ষ থেকে একটি মাত্র এক কিতাবের, আল্লাহর এক বিধানের নূর এসেছে আমাদের কাছে,
এর পরিবর্তে তগতি যত বিধান মানব রচিত সংকলিত সংগৃহীত যত বিধান আছে এগুলো সব জুলুমাত, এগুলো অন্ধকার সমূহে। এ এ কিতাবের অভাব নাই, এ মতের অভাব নাই, পথের অভাব নাই, এজন্য এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নূরের পরিবর্তে জুলমাতটাকে ব্যবহার করেছেন, কোরআনকে নূর বলেছেন। আল্লাহর এক নাম নূর, কোরআনে একটা সুরার নাম নূর, কোরআনের একটা গুণ হচ্ছে নূর, কোরআন নূরের দিকে নিয়ে যায়, আলোর দিকে নিয়ে যায়। যারা আল্লাহতে বিশ্বাস করে তাদেরকে আল্লাহ আলোর পথ দেখায়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এক বচন ব্যবহার করেছেন। যারা ঈমান আনায়ন করেছে, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা ঈমান আনেছে, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যারা মোমেন তাদের একমাত্র ওলি বা অভিভাবক, এখানে ওলি এক বচন, তাদের অভিভাবক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ ইউখরিজুনাহুম মিনাজ জুলুমাত, অন্ধকার সমূহ থেকে তাদেরকে আল্লাহর নির্মল এই কোরআনের আলোর দিকে নিয়ে যান। ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, অস্বীকার করেছে, কাফের হয়েছে, আল্লাহ তাদের তাদের অভিভাবক হচ্ছে তাগুত। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়া উহুমুত তাগুত, এখানে আউলিয়া বহু বচন ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর ওখানে ওলি এক বচন ব্যবহার করেছেন। তার মানে ঈমানদারদের একমাত্র ওলি অভিভাবক বন্ধু হচ্ছে একমাত্র আল্লাহ, আর কাফেরদের অভিভাবক সমূহ ইউখরিজুনাহুম মিনাজ নূরি ইলা যুলুমাত। এই কাফেরদের অভিভাবকদের কাজ কি, তাগুতের কাজ কি, এরা আলো থেকে অন্ধকারের সমূহের দিকে নিয়ে যায়। অতএব কোরআন ছাড়া যে বহুধা বিভক্ত যে সমস্ত বহু বিধাদাতা যে সমস্ত গ্রন্থ আমরা ধর্মের নামে দিনের নামে মানছি, এগুলো সব জুলুমাত, অন্ধকারের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। অতএব আল্লাহর এক কিতাবের এক আলোতে আমাদেরকে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন এ পথে এই আলোর পথে চলতে আমাদেরকে নির্দেশ করেছে। কোরআন আল্লাহর পক্ষ থেকে আসা একমাত্র আলো, এ অনাবিল আলোতে উদ্ভাসিত হয়ে যারা মানব সমাজে পথ চলে তাদের অবস্থা উপমা কিছুতেই ওই সব লোকদের মতো নয় যারা আলো থেকে চক্ষু বন্ধ করে ডুবে থাকে অন্ধকার রাশিতে, যারা পথ চলে অন্ধকারে অনুমানের ভিত্তিতে। নবুয়াতের জীবনে রসুলে করিমের কাছে ছিল না পথ চলার আলো, এই জন্য আল্লাহ বলছেন অজাদাকা দ আল্লান ফাহাদা, আপনি ছিলেন পথ হারা, আমি আপনাকে পথ দেখিয়েছি। তিনি চিনতেন না শান্তি মুক্তি কল্যাণের আলোকিত পথ। তারপর দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে দয়ার পরবশ হয়ে অবতীর্ণ করেছেন এই আল কোরআনের আলো, অতবার এই আলোতেই পথ চলেছেন তিনি এবং তার সাথীরা। আল্লাহ রাব্বুল আলামিন এ কথা কোরআনে কারিমের 42 নম্বর সূরা আশ-শুরার 52 এবং 53 নম্বর আয়াতে ইরশাদ করেন, কাযালিকা ওয়াহাইনা রুহাম মিন আমরিনা মা তাদরিমাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনা নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম সিরাতিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আলা ইলাল্লাহি তাসীরুল উমুর। হে রাসূল, এভাবেই আমি আমার কর্তৃত্বে একটি রূহ তোমার প্রতি ওয়াহি করেছি। অর্থাৎ আমার আমার রূহ বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ গঠিত, সেই আদেশ থেকে রূহ, অর্থাৎ এটা আল্লাহ ওয়াহি করেছেন। তুমি তো জানতে না কি কিতাব কি জিনিস, ঈমান বা কি জিনিস, কিন্তু আমি এই রূহ অর্থাৎ এই কোরআনকে বানিয়ে দিয়েছি এমন এক আলো যার দ্বারা আমার দাসদের যাকে ইচ্ছা সঠিক পথ প্রদর্শন করি। আল্লাহ যাকে ইচ্ছা তাকে কোরআনের দ্বারা পথ প্রদর্শন করেন। কোরআন হচ্ছে পথ প্রদর্শনের আলো। তুমি অবশ্যই মানুষকে পরিচালিত করছো এবং আহ্বান করছো সঠিক পথের দিকে, সেই মহান আল্লাহর পথের দিকে যিনি এই পৃথিবী ও সহ মহাবিশ্বে যা কিছু আছে সব কিছুর একক সত্র মালিক। আর জেনে রাখো, অবশেষে সব কিছুর ফয়সালার জন্যে
তার কাছেই আমাদের সকলকে ফিরে যেতে হবে। এখন এই কথা পরিষ্কার এ বিষয়ে হয়ে গেল, আল্লাহ প্রদত্ত এবং নাবি করিম প্রদর্শিত কোরআনের পথই মুক্তির একমাত্র আলোকিত পথ। আল্লাহর প্রতি ইমান আর কোরআনকে আঁকড়ে ধরাই মানুষের জন্য একমাত্র সঠিক পথ, একমাত্র আলোর পথ, এটি কল্যাণ লাভের একমাত্র পথ। মহান আল্লাহ ইরশাদ করেন, ইয়া আইয়ুহান্নাস কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়াতাসামু বিহি ফাসায়াদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাযলিম ওয়াইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। হে মানুষ, তোমাদের মালিকের পক্ষ থেকে তোমাদের কাছে তো এসেই রয়েছে একটি প্রমাণ, আর সেই সাথে আমি তো তোমাদের কাছে পাঠিয়েছি এক সমুদ্ভাসিত আলো। এখন যারা ঈমান আনবে আল্লাহর প্রতি আর আঁকড়ে ধরবে সেই আলোকে অর্থাৎ আল কোরআনকে, তিনি তাদের দাখিল করবেন তার দয়া ও অনুগ্রহের ছায়ায় অর্থাৎ জান্নাতে, আর তাদের পরিচালিত করবেন সঠিক পথে। 4 নম্বর সূরা আন-নিসা আয়াত নম্বর 174 থেকে 175। মানব সমাজের একদল লোক নিজেদের জীবন পরিচালনা করে অজ্ঞতা অনুমানের ভিত্তিতে, তারা হাবুডুবু খায় অন্ধকারে, তারা অন্ধকারকেই অন্ধকারেই হাবুডুবুর পথ চলে, আর তাদের এই পথ চলা হাতড়ে পথ চলার মতো, তারা দিকভ্রান্ত, তারা দিশেহারা। অপর দিকে রয়েছে কোরআনের সাথী, কোরআনের বাহক, কোরআনওয়ালা আলোকিত মোমেন, তিনি নিজে আলোকিত, তার বিশ্বাস আলোকিত, তার পথ আলোকিত, তার পরিবেশ আলোকিত, তার লক্ষ্য গন্তব্য আলোকিত। তিনি প্রতিটি কদম ফেলছেন স্বচ্ছ সুস্পষ্ট আলোকিত লক্ষ্য পথের উপর। কোরআনওয়ালা এই আলোকিত মোমিন জীবন পথে কোনো সংশয় নেই, কোনো শঙ্কা নেই, কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই, কোথাও তার অস্থিরতা নেই। কোরআনওয়ালা মুমিন প্রতিটি পদক্ষেপ ফলপ্রসূ, তার প্রতিটি পদক্ষেপ ফলবান, কারণ তার প্রতিটি পদক্ষেপ প্রকৃত সত্য জ্ঞানে আলোকিত। আল্লাহ বলেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবানি। কুল, হে রাসূল, বলে দাও এটি আমার পথ, আমি মানুষকে আহ্বান করি আল্লাহর প্রতি সজ্ঞানের ভিত্তিতে, জ্ঞানের ভিত্তিতে আহ্বান করি। কোন দিকে আহ্বান করি? আল্লাহর প্রতি, আদু ইলাল্লাহ, আমি এবং আমার অনুসারীরাও, যারা তাকে ফলো করে তার অনুসারীদেরও কাজ হচ্ছে আল্লাহর দিকে আহ্বান করা, কোনো তন্ত্রমন্ত্রের দিকে আহ্বান করা নয়। তো এটাই হচ্ছে কোরআনের একমাত্র আলোকিত পথ। তো সম্মানিত সুধি শুনতে পাচ্ছেন যে আজান হয়ে গেল, যার জন্য আমি আর আগে আর বাড়তে পারছি না, এখানেই শেষ করছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনের আলোকিত পথে পথ চলার তৌফিক দান করুন। ওয়া মা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন।